আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে, যে কথাটি না বললেই চলে না। যেহেতু আমরা দুনিয়া নিয়ে আমরা সবাই ব্যস্ত, কিন্তু আমরা আখেরাতের কথা, আখেরাতের জিন্দিগির কথাগুলি আমরা ভাবি না, আমরা কখনো স্মরণ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নিয়ে ভাবে, উম্মতি উম্মতি বলে কাঁদে। যেহেতু একটা গজলের মাধ্যমে আজকের আপনাদেরকে আমরা শুনিয়ে দিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটা মহব্বত করেন। যে গজলটি আজকের একটা ছোট্ট মনির মুখ থেকে আপনারা শুনবেন সেটি হচ্ছে, পুলসিরত দেখিয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাগার গো কেমনে হবে পার। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি ক্ষণ প্রতিটি সময় তিনি ভাবেন। আমরা শুধু দুনিয়ার মহব্বতে পড়ে গেছি এই লোভ লালসায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের এই লোভ লালসা তোমাদের থামবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের বাড়িতে না আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহাকুমুত্তাকাসুরু হাত্তা সুরুতুমুল মাকাবির, তোমাদের এই লোভ লালসা তোমাদের কখনোই থামবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের বাড়িতে না আসো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ভিডিওটা দেখে, আমরা গজলটা শুনে, তারপরে আমরা সকলেই আমরা ভাবব সেই আখেরাতের কথা, সেই পুলসিরাতের কথা, সেই আখেরাতের জিন্দিগির কথা, যেখানে আমাদের সারা জীবন সব সময় আমাদের থাকতে হবে, সেই জিন্দিগির কথাটা আমরা ওই গজলটা শুনে ভাবব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই গজলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে ভাইরাল করে দিন, সমস্ত মুসলমানের কানে এই গজলটা পৌঁছিয়ে দিন। আমরা চলুন আমরা সেই ছোট্ট মনির মুখ থেকে সেই গজলটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, খোদা কেমনে হবে পার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, খোদা কেমনে হবে পার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, আল্লাহ বলেন ও গো হাবিব কান্দিও না আর, আল্লাহ বলেন ও গো হাবিব কান্দিও না আর, তোমার উম্মত পার করিব দিছি অঙ্গীকার, তোমার উম্মত পার করিব দিছি অঙ্গীকার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, খোদা কেমনে হবে পার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, নবী বলেন ও গো আমার পরোয়ার দিগার, নবী বলেন ও গো আমার পরোয়ার দিগার, চুলের চেয়ে চিকন খোদা কুরের চেয়ে ওদার, চুলের চেয়ে চিকন খোদা কুরের চেয়ে ওদার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, খোদা কেমনে হবে পার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, নেকার যারা এক পলকে হয়ে যাবে পার, নেকার যারা এক পলকে হয়ে যাবে পার, বদকার যারা কেটে পড়বে দোজকের মাজার, বদকার যারা কেটে পড়বে দোজকের মাজার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার,
আমার মত গুনাগার, আমার মত গুনাগার, খোদা কেমনে হবে পার। পুলসিরা তো দেখিয়া নবী কান্দে যার যার, পুলসিরা তো দেখিয়া নবী কান্দে যার যার, পুলসিরা তো দেখিয়া নবী কান্দে যার যার। আসলে ছোট্টমণি অবাক করে দিল গজলটা শুনে। এই গজলটা শুনলে হৃদয় থেকে অশ্রু ঝরে, চোখ থেকে পানি ঝরে যায়, আমাদের হৃদয়ে শান্তি ভরে যায় যে ওই কেয়ামতের কথাগুলি আমাদের মনে পড়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর বেশি লম্বা করব না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত মা আমার মা চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।